তোমাদের ছবিতে দেখলাম অনেক সিলিম, কিন্তু তুমি তো অনেক মোটা, মশরা মশরি করো কেন? একটু দেখি ভালো করে তোমাকে। কপালে যে একবার টিপও লাগাইছো, মিসিং করছো না? সুন্দরই লাগতেছে, তবে একটু মোটা। এটা কি লাগাইছো? দেখছিলাম অমন করতে আসে না, আসে একটু দাঁড়াও তো, আইসে যখন করছিল মাশাআল্লাহ তোমার বডি বিগার ভালো আছে, আর সেই যখন করছি কি আর করার। আচ্ছা বসো, তুমি কথা বলবে। তুমি কি নতুন নাকি? ধরতে গেলাম তুমি খালি মুসরি মুসরি করতেছো, মনে হয় যে নতুন বউ তো এমন করে না। তুমি যেমন মুসরাই দছো, আমি এই লাইনে নতুনই এক হিসাবে এমনি। তোমার দেখে তো মনে হয় না যে তুমি এই লাইনের মেয়ে। কিভাবে আসলা একটু বলবা, মুখটা একটু খোলো না, তোমার দেখি। হলো না কেন, এমন মশরা মশি হয়ে যাচ্ছে। আরে খোলো, আরে সাথী তুই জায়গা। হ্যাঁ মামা, আপনি এখানে কি করেন মামা? সাথী তুই তো জানোস তোর মামি মারা গেছে আজকে 5 বছর। আমি তো একটা পুরুষ মানুষ, আমারও তো মন বলে কিছু আছে, তাই মাঝে মাঝে একটু সময় কাটাইতে এখানে আসতে হয় আর কি। এখন তুই তোমার ভাগ্নি, তোর সাথে এখন আমি কি করব? এখন তো তুই মামা দেখো, আয়েশা যখন পড়ছো তো আমার জায়গায় আমি যদি না থাকতাম তো এখানে তো অন্য মেয়ে থাকলে তুমি তার সাথে কাজ করতা, আর আমিও তো কাজ করতাম অন্য কোনো ছেলে থাকতে। অন্য কোনো ছেলের সাথে রিক্সে কাজ করাতে তুমি যখন আইছো এই ব্যাপারটা কেউ জানবো না, মামি মনে করে তুমি আমার সাথে কাজটা করো। সাথী এটা হয় না, কারণ তুমি আমার ভাগ্নি, এটা যদি মানুষ কোনোভাবে জানতে পারে। মামা এটা তো তোমার আর আমার ভিতরে থাকবে, এটা কেন মানুষ জানবে বলো? আমরা সমাজে মুখ দেখাতে পারবো। এখন তুমি যদি চাও মামা এটা আর কি কাজটা করা যায়, কারণ তুমি কাউরে বলবা না, আমিও কাউরে বলবো না, এটা আমাদের দুজনের ভিতরেই থাকবো। আইসা যখন পড়ছো এখন কি করবা? তুমিও তো জানি না গেছো আর আমিও তো জানলাম, এটা সম্ভব না। কারণ আমি যে এই জায়গায় ভাবলেই সম্ভব, যে এই জায়গায় এসে তোরে দেখবো এটা তো আমি চিন্তা করতে পারি নাই। মামা বাপমা ভাত কাপড় সবই দেয় আমার, এই যে এখন কি বলুন, তুমিও তো একটা পুরুষ, মামি মারা গেছে তুমিও তো বুঝো, আমিও তো বড় হয়েছি, আমারও তো এগুলা ইচ্ছা করে তো দেখা যায় কি আমার খারাপ লাগাটা আর কি, আমার আর কি জৈবন জ্বালানটা আর কি মিটাইতে আসি, দেখা যায় টাকা পেলে হাত খরচ হয় এই আর কি। বাবা মা তো সবই দেয়, জৈবনের জ্বালা তার বাবা মা মিটাইতে পারে না, আর এগুলা তো লজ্জার বিষয়, এখন কি কম। তুমিও মামা হও তো যাওয়ার হয়ে গেছে, তে আরেকজন থাকলেও তো কাজ করতো তোমার বদলিতে, তুমি আসো কাজে। আমি তো জানি তুই হোস্টেলে থাকে পড়ালেখা করস। হ্যাঁ মামা, আমি হোস্টেলে থাকেই পড়ালেখা করি, আর বাবার
হাতের অবস্থা খুব খারাপ, এটাও তো তুমি জানো। তে দেখা যায় জৈবনের চাহিদাও টাও মিটায় আর টাকা পেলে ওইটা দিয়া বাবা মার উপরে এতটা চাপ পড়ে না। তুমি যদি দয়া কইরা তাদেরকে না বলো আর এইভাবে চুপচাপ আমার সাথে কাজ কইরা, মুখটা বন্ধ রাখলে আমাদের দুজনেরই ভালো হয়। যেহেতু তুমি আমার মামা, আমি তোমার ভাগ্নি, আর আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তুমি কাজ করতা বা তুমি মামি মনে করে আমার সাথে কাজটা করে ফেল। সাথী তুই যা বলতাস আমি সব বুঝি। মামা আমি বুঝছি তোমার কথা, এখন কথা না বাড়ায় তুমি ভাইবা চিন্তা দেখতে পারো। আমি তোমাকে যেটা বললাম কি করার, ও যেই জায়গায় এটা তো আমিও কাউরে বলতে পারবো না। আর আমিও যে এই জায়গায় আসছি ও যদি কাউরে বলে তাও সমস্যা, তার থেকে না রে মাথা এখনো কাজ করতেছে না সাথী, হয় না তোর সাথে। মামা তুমি একবার ভাইবা দেখো, দেখো মামা যাওয়া হয়েছে, তুমি মামি মনে করো তুমি এখানে বসো, মামা তুমি একটু বসা ভাবো, তুমি মামি মনে করো তুমি আমার সাথে কাজটা কর। আমি আমি কাজটা করলে কি তোর উপকার হবে? হ্যাঁ মামা আমি কিছু টাকা পাবো, তুমি কাজটা করলে আমাকে মানিকে টাকা দিবে। তুই আমার ভাগ্নি এই কথা যদি কেউ জানে মান সম্মান থাকবো মা গো। না মামা সেটা আমিও জানি, এটা তোমার আর আমার ভিতরে থাকবে, কেউ জানবে না। আর এখানে হোটেল আলা তো জানে না যে তুমি আমার কি লাগো বা আমি তোমার কি লাগি, এটা আমাদের ভিতরে লুকায় রাখবার, কেউ জানতে পারবে না এই বিষয়টা। তার মানে তুই কইতে চাইতাছস আমি যে ফিল করি না মামা, তুমি কাজটা করলে আমি কিছু টাকা পাবো। আমি বুঝতে পারছি, মানে তুই চাইতেছস যে তুই যে কাজ করস এই কথা তো কেউ জানে না। না মামা এই কথা বাড়ির কেউ জানে না বাবা। এখন যেহেতু আমি জানিনা ফেলাইছি আর আমিও যেই জায়গায় আসি তাও কেউ জানে না, এখন তুই যেহেতু আমারটাও জানিনা ফেলাইছস তোরটাও আমি জানিনা ফেলাইছি, এখন কি আর করার। এখন আমার দেয়া যদি তোর মনের আশা পূরণ হয় তাহলে আমি তোরে তাই করব। আপনার ভিডিও দেখা।